একুশে জুলাই উপলক্ষে শনিবার সিউড়ি থেকে হাজারখানেক তৃণমূল কর্মী কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন। এদিন দুপুরে হুল এক্সপ্রেসে করে তারা রওনা হবেন। তৃণমূল নেতাদের দাবি, গতকাল থেকে কর্মীরা কিছু কিছু করে কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছেন, এছাড়া আগামীকাল সকালে অনেকেই রওনা হবে। আমাদের সিউড়ি শহরের এই পৌরসভা এলাকা থেকে এখন আজকে আমাদের ওটা 700 থেকে 1,000 লোক যাচ্ছে, কালকে আবার সব নিমতে যাবে। আমরা আজকে আমাদের আমি এবং আমার কাউন্সিলর সব এসছে, প্রায় 1,200 আমাদের লোক যাচ্ছে আমাদের আজকে হুলু এক্সপ্রেসে, কালকে আমাদের নিমতে পাঠিয়ে যাবে শহর থেকে। আমাদের দেখতে পাচ্ছেন প্রতিটি ওয়ার্ডে ব্যানার নিয়ে এসছে, বৃষ্টি মাথায় নিয়ে আমরা এখানে হাওড়া যাচ্ছি, সবাই একসঙ্গে যাব। ওখান থেকে আমরা আবার বাসে করে আমাদের যেখানে উত্তীর্ণ থাকার ব্যবস্থা রয়েছে ওখানে যাবো। 1 নম্বর ব্লক থেকে মোট আমাদের 42 লোক যাবে কাল অবধি, তার মধ্যে আজকে যাবে 800 থেকে 1,000 হুলেই যাচ্ছে, এবং কালকে 21 তারিখে ওই সমাবেশ তারা অংশগ্রহণ করবে, এবং তারা হুলে আজকে থেকে সব পাড়ি দিতে আরম্ভ করলো। আজকে হুল যাবে, কালকে মৌরাক্ষী যাবে, সকালে এমইউতে যাবে, গৌড়ে যাচ্ছে, বিশ্বভারতীতে যাচ্ছে, সমস্ত ট্রেনেই কিন্তু লোক যাত্রা শুরু করে দিয়েছে। আমার নাম লালা প্রশান্ত প্রসাদ, ওরফে রূপু লালা, ব্লক সভাপতি, সিউড়ি 1 নম্বর তৃণমূল কংগ্রেস। সিউড়ি শহর থেকে আপনারা জানেন যে 21 জুলাই আগামীকাল ধর্মতলায় যে আমাদের জননেত্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ডাক দিয়েছেন শহীদ তর্পণের, সেই শহীদ তর্পণে সিউড়ি থেকে আমাদের 4,000 লোক যাতায়াত যাবে এখান থেকে, কর্মী সমর্থক সিউড়ি শহর থেকে। তার মধ্যে হুলে আজকে কিছু যাচ্ছে, কিছু গাড়ি করে গেছে, কিছু রাত্রে যাচ্ছে, কাল মেমুতে যাবে এবং মৌরাক্ষীতে যাবে। তাদের যাতায়াত ব্যবস্থা বা থাকার কী কী ব্যবস্থা? ওখানে আমাদের উত্তীর্ণ হল আছে আলিপুরে, বীরভূমের জন্য সেটা ওখানে বরাদ্দ করা হয়েছে থাকা খাওয়া, এবং আমাদের প্রতিনিধি এখান থেকে গেছেন, তারা হাওড়া স্টেশনে তাদের রিসিভ করে নেবেন, এবং সেখান থেকে গাড়িতে করে বাসে করে তাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া হবে। আপনার নাম কোন? মোহাম্মদ আব্দুল সফি, সভাপতি সিউড়ি শহর তৃণমূল কংগ্রেস কমিটি।